আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান লকডাউন পরিস্থিতির উপর বিবেচনা করে নতুন আরও একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। চলো এখন দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে উল্লেখ আছে লকডাউন বাড়ল, 30 মে পর্যন্ত আন্তঃজেলার গণপরিবহন চলবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ লকডাউন আগামী 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আর রবিবার 23 মে দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিধিনিষেধ চলাকালীন সময়ে আন্তঃজেলাসহ সব গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে, তবে যাত্রীসহ সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া প্রজ্ঞাপনে হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই লকডাউন বাড়ল আরও 30 মে পর্যন্ত, পাশাপাশি আন্তঃজেলার গণপরিবহনও চলবে। তাই নতুন নতুন আরও বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর টি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য আল্লাহ হাফেজ।